শ্রী কৃষ্ণ নবকৈশর নটব নরলীলা ভয়নুরু। আজ থেকে প্রায় শত বৎসর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে, বৃন্দাবনের ব্রজগোপীদের ছেড়ে, পিতা মাতা এবং রাখালগণকে ছেড়ে, সবাইকে কাঁদিয়ে মথুরায় চলে গেলেন, তখন শ্রীমতী রাধারানী বৃন্দাবনে একাকিনী বসে বসে মনে মনে ভাবছে, তবে কি বধূ আর কোনোদিনও আসবে না? এমন সময় প্রিয় সখী ললিতা এসে বলছে, রাধে, তুই নির্জনে একাকিনী বসে বসে কি করছিস? তোর চোখে জল কেন রায়? রাধারানী বলছে, মরমি, আমার চোখে জল কেন? তুই কি বুঝিস না আমার বধু যে নেই? বলছে, ও তাই বুঝি তুই কাঁদছিস? না না না, এই দেখ আমরা সবাই আছি তোর কাছে, আজ আমরা তোর কাছে কেন এলাম বলতো? রাধারানী বলছে, বাড়ি তোরা যে কেন এলে আমি বলবো কি করে? শ্রীমতী রাধারানীর কথা শুনে ললিতা বলছে, তুই যে বলিস আমরা তোর মরম সখী, আমাদের মনের কথা তুই বুঝিস, তাই যদি হয় তাহলে আজ আমরা কেন এলাম তুই বলতে পারছিস না? তাহলে কি করে বুঝবো আমরা তোর মরম সখী? বল না আমরা কেন এলাম। রাধারানী বলছে, বলতে পারি, তবে যদি তোরা সত্যি করে বলিস। শোন সখী শোন, আজ তোরা আমার কাছে কেন এলি আমি বলবো? তোরা আমার বধুর কথা শুনতে এসেছিস, কিন্তু হায় রে, আমি যে যার কথা বলবো সে তো বৃন্দাবনেই নেই। সখী, বৃন্দাবনে নেই তাই কি সেই দিনটার কথা বল না, যেদিন তোর বধু আমাদের সবাইকে কাঁদিয়ে, বৃন্দাবনের সবাইকে ছেড়ে আমাদের এই পথের কাঙালিনী করে গোবিন্দ চলে গেল, সেই দিনটার কথা বল। রাধারানী বলছে, মরমি, শুনবি সে কথা? তবে বলি, শোন, তোদের কাছে বলি। শোনাল মাথুর গেল রে, আহামরি মরি রে, আহামরি মরি রে, এ এ শোনাল শোনাল
মালা বিপথে পরিল জয়ছে মালতির মালা আমার গাথা মালা সুখায়ে গেল ললিতা তোদের কি মনে পড়ে আমার বোধহয় যেদিন এই বৃন্দাবন পরিত্যাগ করে চলে যায় তখন আমার আর কতই বয়স হবে বল আমার মনে আছে আমি ছিলাম কুলের কুলোবালা বধু আমায় বলল রাধে আমি আজ যাচ্ছি কাল আসব ললিতা বলছে আমার তো কিছুই মনে পড়ছে না পড়ছে না সেই যে বেলি অবসানকাল মনে কর মনে পড়ে হ্যাঁ হ্যাঁ কিছু কিছু মনে আসছে তবু তুই আর একবার প্রকাশ করে বল না রাধে রাধারানী বলছে ললিতা মনে করে দেয় আমরা সবাই মিলে যমুনার কূলে গিয়েছিলাম জল আনতে হঠাৎ দেখছি কি এক অপূর্ব ফুলসজ্জিত রথ যেই রথটা আসছে ভাবলাম এমন অসময় এই রথে করে কে যায় কোথায় যায় আর কেন যায় ছুটে গিয়ে দেখলাম সেই রথ অক্রুরমণি চালাচ্ছে আর সেই রথ আলো করে কি বসে আছে জানিস আমার বধূ ছুটে গিয়ে দাঁড়ালাম বললাম বধূ হে সান্ত্বনা দিয়ে বলল রাধে আমি আজ যাচ্ছি কাল আসব তুমি অমন করে আমায় বাধা দিও না আমি বললাম বধু তুমি যাচ্ছ যাও যাওয়ার কালে শুধু বলে যাও তুমি যে আজ যাচ্ছ কাল আসবে কথা সত্য তো হ্যাঁ রাই আমি তোমায় পরশ করে বলছি বিশ্বাস যদি না হয় তোমার কক্ষের গাগরিতে যে যমুনার জল আছে আমার হাতে দাও মরমিরে বধু আমার এক হাতে যমুনার জল আর এক হাত আমার শিরোপরি রেখে বলল রাধে এই দেখো আমি যমুনার জল পরশ করে বলছি তোমার মস্তকে হাত রেখে বলছি আমি আজ যাব কাল আসব মরমিরে কিন্তু বধু আমার সেই যে গেল আজও এলো না আমায় বলল মালা গেঁথে রেখো আমি এসে পড়ব কত আশা করে আমি মালা গেঁথে রাখলাম কিন্তু দেখ দেখ আমার গাঁথা মালা শুকিয়ে গেল গলা বিহনে আর পরানো হলো না মরমি সেই থেকে বধু যে চলে গেল আমি অচৈতন্য হয়ে গেলাম চৈতন্য যখন ফিরল দেখলাম কোথায় বধু আর কোথায় রথ তাই শোন যেদিন চলে গেল সেই দিন থেকে আমার অবস্থা কি জানিস নয়ন কনিদ গেল বয়ান নয়ন কনিদ গেল বয়ান সুখ গেয় পিয়াসনে আম দুঃখ
শোনো প্রিয় স্বজনী, সুজনক দুঃখ দিবস দুইয়োচারি। রাধি, তুমি হয়তো জানো না, এই জগতে ভগবান তাদেরই কাঁদায়। তাদের জানো, যারা তাকে বেশি ভালোবাসে, যারা তাকে বেশি আপন করেছে। ভগবান বললেন, যে আমাকে বেশি আত্মনিবেদন করে, আমাতে যে বেশি অর্পিত হয়, আমি তাকে বেশি করে কাঁদাই। কেন জানো? না কাঁদলে সে যে আমার স্বরূপ জানতে পারে না। আর চোখের জল যে আমি বড় ভালোবাসি, আমি ভক্তের কাছে কিছু চাই না। আমি কি চাই জান? যেমন বৈশাখী তুলসী মূলৌ বারিদানিশ্চিকার মানে কৃষ্ণ পাদ শরণশ্চ জীবন মুক্তি লাভ হয়। যদি কোনো ভক্ত বৈশাখ মাসে উত্তপ্ত রৌদ্রের তাপে জর্জরিত তুলসী বৃক্ষে এক বিন্দু বারিদান করে, তুলসী যেমন সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করে যে আমাকে যে বাড়ি দান করলো তার কৃষ্ণ ভক্তি হোক, তদ্রূপ আমাকে যে নয়ন বাড়ি দিয়ে মন তুলসী নিবেদন করে বলে, হে গোবিন্দ, আমি যে বড় কাঙাল, তোমাকে দেওয়ার মতো আমার তো কিছু নাই, আছে কেবল নয়ন জল আর এই তুলসী পত্র, তার সঙ্গে দিলাম তোমায় ভক্তি চন্দন মিশিয়ে। প্রভু, আমি কাঙালিনী বলে তুমি কি গ্রহণ করবে না? তুমি ছাড়া যে আমার কেউ নেই, এমনি করে যদি কোনো ভক্ত কাঁদে? ভগবান বললেন, আমি সব ছেড়ে, সর্বস্ব ছেড়ে সেই ভক্তের কাছে আগে যাই। তাই শোনো রায়, আজকে তোমায় ছেড়ে গোবিন্দ চলে গেছে ঠিক, কিন্তু তুমি কাঁদো? তোমার মতন ভক্ত যদি কাঁদে, গোবিন্দ কি থাকতে পারে? একদিন না একদিন ছুটে আসবে। তাই রাধারানী চোখের জল মুছি ছুটে গিয়ে ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, ও ললিতা, আমার বধূ যখন চলে যায়, আমার বয়স তখন কত জানিস? খুব কম। আর আমি বুঝতে পারিনি আমার বধূর প্রেমের ভালোবাসা, আমার বধূর প্রেমরূপ সেই অঙ্কু আমার হৃদয় ক্ষেত্রে খুব সামান্য রূপেই রোপণ করেছিলাম। তার প্রেমের মহিমা আমি বুঝতে পারিনি। কেমন জানিস? শুনবি সখী? তবে বলি শোন। প্রেম কি জমিতে একটা বৃক্ষ রোপণ করার উদ্দেশ্য নেয়, আগে কি করে জানিস? একটি বীজ রোপণ করে। সেই বীজ থেকে প্রথমে অঙ্কুর উদ্গম হয়, তারপরে দুটি পাতা হয়, তারপরে জল দিলে সেই বৃক্ষ বড় হয়ে ফল দেয়। তা আমার এই হৃদয় ক্ষেত্রে প্রেমরূপ বীজ রোপণ করেছিলাম, তাতে যুগল পল্লব দুটো হয়েছিল। কিন্তু কি হলো জানিস মরমি? সেই পল্লব থেকে বৃক্ষ পরিণত হওয়ার পূর্বেই বাড়ি বিহনে পল্লব শুকিয়ে গেল। তাই আমার মনে হয়
আমার জীবনে আর কোনোদিন প্রেমের অঙ্কুরুদ্গম হবে না। বলছে তাই বুঝি, বল বল আরো খুলে বল, আমরা তোর কাছে শুনি। রাধারানী বলছে, মরমিরে শোনো শোনো ললিতা, অমাবস্যার পরের দিন যে প্রতিপাদয় আসে, সেই প্রতিপাদে ক্ষণিকের তরে যে চন্দ্রের উদয় হয়, সেই চন্দ্র কেমন জানিস, ক্ষণিকের তরে উদয় হয়েই অস্ত চলে যায়। সে চাঁদ কেউ দেখে কেউ দেখে না, তদ্রূপ আমার হলো কেন জানিস, মরবীরে কৃষ্ণচন্দ্রের উদয় হলো বটে, এই অভাগিনীর হৃদয় আকাশে, কিন্তু ললিতা প্রতিপদের চাঁদের নাই, ক্ষণিকের তারে উদয় হয়ে আমার অস্ত চলে গেল, আমার হৃদয় আকাশে অমাবস্যার অন্ধকারে পুনশ্চ আমার নেমে এলো। তাই মরমিরে তোদের কাছে আমি কত আর বলব, প্রতিপদ চাঁদ উদয় জয়িছে যামিনী, সুখ নব হই গেল নৈরাশা, আরো কি দেখলাম জানিস মরমি, তবে বলি শোন, আমি দেখলাম ঠিক যেমন করে পূর্ণিমা চাঁদের দিকে চকরিণী তাকিয়ে থাকি বিন্দু মাত্র সুধা পান করার আশায়, আমারও দশা ঠিক তাই হয়েছিল কবি বধু আস। রাধানি বর্ণনা করছে কিভাবে, কো জানে চাঁদ চকরিণী বঞ্চ, ভালোবাসার কথা আগে যেমন বুঝতাম না রে, আমি জানলে পীড়িত করতাম না রে, ও ললিতা বিশাখা, জানলে পীড়িত করতাম না রে, আগে আমি জানতাম না রে, পাপ পরাণ মোর আন নাহি জানতো, কানু কানু করি ছুড়ে ভনাই বিদ্যাপতি, নিকরণ মাধব গোবিন্দ দাস রস ধরে। মরমি আমি আগে যদি জানতাম যে বধুকে ভালোবেসি আমার এমন দশা হবে, আমি কোনোদিনও তাকে ভালোবাসতাম না, কোনোদিনও আমি দেহ মন প্রাণ দিতাম না,
না মরমি, আমি তাকে ভালোবেসি, আমার এই বক্ষে জড়িয়ে ধরেছিলাম, কেন জানিস? এই তাপিত হৃদয় জুড়াবো বলে। শোন মরমি শোন, আমার যে বাদিনীর ঘর, শাশুড়ি ননদি সবাই আমার বিবাদিনী, আমাকে তারা জ্বালা শাস্তি দেয়, সারাদিনে তার নাম করতে পারি না। তাই ভেবেছিলাম হয়তো তাকে বক্ষে ধরলে আমার সব জ্বালা জুড়িয়ে যাবে, কিন্তু হায় রে, জ্বালা জুড়ানো তো দূরের কথা, আরো জ্বালা দ্বিগুণ বেড়ে গেল। তাই কি হলো জানিস মরমি, আমি কি করলাম তবে বলি শোন। শীতল তো ছো অঙ্গ হেরি পর সরস লাল সে, শীতল তো ছো অঙ্গ হেরি পর সরস লাল সে, পরল কুল ধর্ম গুণ নাশে রে সখি, শীতল অঙ্গ পরশ করেছিলাম, অঙ্গ পরশ করেছিলাম আমি শীতল হব বলে, অঙ্গ পরশ করেছিলাম আমি শীতল হব বলে, বলি আমার আমার প্রাণ বধুর পরশ করেছিলাম সখী, আমার 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 বধূ অঙ্গ পরশ করেছিলাম। ললিতা, কিন্তু এখন আমার কি মনে হচ্ছে জানিস, পরশ না করলেই মনে হয় ভালো ছিল, শুধু তাই নয় সজতি ত্যাজিল কি কাজ হো জীবনে, আনল গরল করি গ্রাসে, কেন জানিস আমার মনে হয় সে যদি আমার ত্যাগ করে চলেই গেল আমার বাঁচার থেকে মরণই ভালো, কেন জানিস আমি জানি বধূ ছাড়া আমার এই জীবন চলে না, তাই ভাবলাম আমি বিষ খেয়ে প্রাণ ত্যাগ করবো। ললিতা ছুটে গিয়ে মুখে হাত চাপাতি বলছে, মা তুই কি বললি, বিষ খাবি, কার বদনে বিষ দিবি, তোর কি মনে নেই একদিন বলেছিলিস আমার এই দেহ মনোপ্রাণ সব তোমার, তা তুই যদি সেই কথাটা উচ্চারণ করলি তিল তুলসী দিয়া, সমর্পণ করি নহিয়া জনমের মতো রাঙা পায়, তা তার চরণে যদি সব দিলি, তোর বদনে বিষ দেওয়া মানেই তো গোবিন্দ বদনে বিষ দেওয়া। সখী আমার ভুল হয়ে গেছে, আমি কি করব জানিস, তোদেরকে বলি শোন। প্রাণাধিকারে সখী কাহে তোরা বয়সী, প্রাণাধিকারে সখী কাহে তোরা বয়সী, মরিলে করবি ইহকার রে সখী, আমার কথা শুনে রাগ রে, আমি মারা গেলে কি করিবি, আমার কথা শুনে রাগ রে, মারা গেলে কি করিবি, বলে ললিতা বিশাখা, মারা গেলে কি করিবি, আমার কথা শুনে রাগ রে। বলছে বা বাবা, তুই মরে গেলে কি করব, বেশ তো বলেই দে আগে থেকে শুনে রাখি। রাধানী বলছে, মরমি আমি যদি মারা যাই আমার এই দেহটা নিয়ে যেন নষ্ট করিস না, কেন জানিস এ যে বড় সাধনার দেহ, এই মন্দিরে একদিন না একদিন গোবিন্দ বিলাস করেছিল, আজ না হয় বধূ চলে গেছে আমাকে ছেড়ে, কিন্তু শোন এই মন্দিরে তো গোবিন্দের চরণ চিহ্ন আছে, তাই কি করবি জানিস, নিরে নাহি দা রবি, অনলে নাহি দা হবি, রাখ হবি বড় যে কি মাঝ, ব্রজের মাঝে রেখে দিবি, জলেও ভাসাবি না আগুনেও পোড়াবি না, কেন জানিস শিশুকাল থেকে আমি নয়ন জলে ভেসে আছি, আর কত পোড়াবি, বিরাহ তাপানলে পুড়ে পুড়ে আমি শেষ হয়ে গেছি, শোন সখী শোন, আর কি করবি জানিস, আমার ইদুনো বাহু ধরি সুদৃঢ় করি বান্ধবী, রাখবি শ্যাম রূপী তরু তোমার ডালে, ললাটে হৃদ বাহু মূলেই শ্যাম নাম লেখবি, তুলসীর দাম দেওয়াবি গলে, কেন জানিস বিনা তুলসী একো কহু নাহি মানি, তুলসী ছাড়া গোবিন্দ গ্রহণ করে না, তাই আমার মৃতদেহে তোরা তুলসী অর্পণ করবি, আর কি করবি জানিস, আমার সমস্ত অলংকার তোরা নিয়ে যা, আমায় কৃষ্ণ নামে সাজিয়ে দে। এই বলে রাধারানী কাঁদছে আর বলছে, কি বলছে গো শোন। ললিতালে হো কঙ্কন বিশাখালে হো অঙ্গুরি, ললিতালে হো কঙ্কন বিশাখালে হো অঙ্গুরি,
শ্রীমতী রাধারানী কথা বলতে বলতে দশম দশায় পৌঁছে গেল। যখন অচৈতন্য অবস্থা, সখীগণ তখন বিলম্ব না করি সুকমল পদ্ম তুলে এনে সেই পদ্মের শয্যা রচনা করি শ্রীমতী রাধারানীকে শয়ন করিয়ে দিয়েছে। এমন সময় বিশাখা এসেছে কাছে, ললিতা ছুটে গিয়ে বলছে, ও বিশাখা, আজকে যদি রাধারানীর কিছু হয় তোকে কিন্তু আমরা ছেড়ে দেব না। কেন জানিস? তুই দেখালি চিত্রপটে, তুই শোনাইলি পাগল করা কৃষ্ণ নাম। দেখ দেখ সখি, রাধারানী কেমন অচৈতন্য হয়ে পড়েছে, এখন আমরা কি করব বল? বলছে, জানিস বধু যখন চলে যায়, যাওয়ার কালে সবাই তো অচৈতন্য, কিন্তু আমি ঠিক ছিলাম। আমাকে বলে গেল, শোনো বিশাখা, আমার অদর্শনে যদি রাই মরে কি করবে জানো? আমা হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্ত বড়। তাই আমার অদর্শনে রাধারানীর যদি কিছু হয় তোমরা কানে কানে নাম শুনিয়ে দিও। তাই বিশাখা বলছে, ললিতা এখন একটাই উপায়, সবাই মিলে কানে কানে নাম শুনিয়ে দিয়া, দেখবি রাধারানী প্রাণে বেঁচে গেছে। একথা শুনে সখীগণ যখন রাধারানী কানে কানে নাম শোনাচ্ছে, শ্রবণী বদন দিয়ে কয়ে কৃষ্ণ নাম, নাম শুনে রাধারানীর ভিতরে যেন চৈতন্য লাভ হয়েছে। কিন্তু এই অবস্থার কথা আর একজন জানতে পারল। তিনি কে? সে হলো চন্দ্রাবলী। চন্দ্রাবলী যখন শুনেছে রাধারানী আর বেঁচে নেই, ছুটতে ছুটতে এসে বলছে, হায় রে, আর যদি রাই মরে তাহলে তো আর আমরা কোনোদিন গোবিন্দকে পাবো না। কেননা রাই যদি বেঁচে থাকে, একদিন না একদিন বৃন্দাবনে গোবিন্দ ফিরে আসবেই। আর যদি রাধারানী না থাকে, রাধা বিহনে তো গোবিন্দ আসবে না, আর কোনোদিন আমরা কথা বলতেও পারবো না, যুগলও দেখতে পারবো না। তাই চন্দ্রাবলী রাধারানীর সেই দশা দেখি কাঁদছে আকুল প্রাণে, আর বলছে, রাধে যত অপরাধ করি না কেন তুই ক্ষমা করে দিস, তোকে ছাড়া যে আর আমরা কিছু চাই না। কথা বল রাই, একবার কথা বল। ও গো রাধে, ও গো প্রেমময়ী, একবার কথা বল রাই, তুই ছাড়া, তুই ছাড়া আমাদে আর কেহ নাই, একবার কথা বল রাই। ও গো রাধে, ও গো প্রেমময়ী রাধে, একবার তাকা রাই, একবার কথা বল, তুই ছাড়া যে বৃন্দাবনে আমাদের আর কেউ নাই, তোর নামকে আশ্রয় করে আমরা বেঁচে আছি। হে রাধে, ও গো প্রেমময়ী, ও গো দয়াময়ী, একবার দয়া করো। যেই শ্রবণে বদন দিয়ে সখীগণ কৃষ্ণ নাম শুনিয়েছে, রাধারানী সেই নাম শ্রবণ করে আর স্থির থাকতে পারল না। চৈতন্য পেয়ে বলছে, সখি তোরা যে নাম আমায় শোনালি, সে নামের নামই কই? এ কথা শুনে ললিতা বলছে, ওরাই আমন চঞ্চলা হোস না, চঞ্চল হলে গোবিন্দ পাওয়া যায় না। তুই এক কাজ কর, ধৈর্য ধরে বস, আমি তোর বধু আনতে যাই। এই বলে রাধারানীর চরণে প্রণাম করি ললিতা বলছে, কি বলছে গো? রাই ধৈর্যং করো ধৈর্যং, রাই ধৈর্যং করো ধৈর্যং, মম গচ্ছং মথুরাই, রাই ধৈর্যং করো ধৈর্যং, মম গচ্ছং মথুরাই, ঢোড়া বাপুরি পতি পোতা কয়ে যাহা দর্শন পাওয়ে, ঢোড়া বাপুরি পতি
করে চঞ্চলা হোস না, ধৈর্য ধরে বসে থাক। আমি কথা দিয়ে যাচ্ছি, তোর বধূকে আমি এনে দেবই দেব। এই বলে রাধারানীর চরণে প্রণাম করে চরণধুলি মাথায় নিয়ে বলছে, রাধে তুই আমায় আশীর্বাদ কর, জনমে মরণে যেন তোর চরণের দাসী হয়ে তোদের যুগল মিলনে সহায়তা করতে পারি, আর আমি কিচ্ছু চাই না। রাধারানী মৃদু হেসে বললেন, বেশ, তুই আমার বধূ এনে দিলে তুই যা চাইবি আমি তাই দেব। ললিতা বলছে, কি আর দিবি? বলছে, কেন, আমি গজমতি দেব। বলছে, না না না, আমি গজমতি চাই না। কেন জানিস? ওই গজমতিকে যদি খণ্ড খণ্ড করা যায়, গজমতি হার তিন খণ্ড হয়ে যায়, সামনের গজ বাদ দে আর শেষে হার বাদ দে, থাকে কি জানিস, মতি। তাই তোকে জানিয়ে রাখি, পুরস্কার যদি দিতেই হয় জনমে মরণে, ওই একটাই পুরস্কার দিবি। কি পুরস্কার জানিস? দে দে চরণে মতি, ও মতি দে রাই, ওই চরণে দে দে চরণে মতি, রাধে এ জন্মে নয় জন্মে জন্মে, দে দে চরণে মতি, ও মতি দে নাই, ওই চরণে দে দে চরণে মতি, মতি দে। জনমে মরণে যেন ওই চরণেই মতি থাকে। রাধারানী মৃদু হেসে বললেন, বেশ, তোদের আশা পূরণ হোক, তোরা জন্মে জন্মে আমার সখী হয়ে থাক। এ বলে রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে দুতি এইবার গমন করেছে কোথায়, না বধু আনবে বলে মথুরার দিকে। কেমনভাবে চলেছি? যায় ভদ্রং অতি ভদ্রং, শীঘ্রং করো গমনা, অবিলম্বনে মথুরাপুরীতে প্রবেশ করিল লালনা। মথুরায় যখন চলেছি, মথুরায় যখন প্রবেশ করেছে, হঠাৎ তাকে জিজ্ঞাসা করবে যে গোবিন্দ কোথায় আছে, একজনকে দর্শন করছে। দুতি জিজ্ঞাসা করছে তাকে, ওগো শুনছ, ও মথুরাবাসিনী, আমি তোমায় ডাকছি গো। হ্যাঁ হ্যাঁ, একবার এদিকে এসো না, তোমার সঙ্গে কটা মনের কথা বলি। তুমি কে গো? আমি? আমাকে তুমি চিনবে না, আমি অনেক দূর থেকে এসেছি। বলতে পারো আমি যাকে খুঁজছি সে কোথায়? তুমি কাকে খুঁজছ? তুমি চেনো না? আমি যাকে খুঁজছি সে যে আমাদের একমাত্র আরাধ্য, শুধু আমাদের নয় এই ত্রিজগতের আরাধ্য। তাকে একবার যে দেখেছি, তাকে একবার যে ভালোবেসেছি, একবার যে মন প্রাণ দিয়েছে, তাকে যে আর ভুলতে পারে না। তাই যে আজ আমরা সর্বহারা হয়েছি, কি জানো, আমাদের সর্বস্ব কেড়ে নিয়ে আমাদের কামালিনী করে, আমাদের পথের ভিখারিনী করে চলে এসেছে। তাই তো শুনলাম নাকি মথুরায় এসেছে, তুমি তো মথুরাবাসিনী, তাই তোমার কাছে এলাম। বলো না একবার, দয়া করে বলো না সে কোথায়। ও যারে বলবে তো, তুমি কার দেখা চাইছ? দুতি আর বিলম্ব না করে মথুরাবাসিনী দুটো কর চেপে ধরে জিজ্ঞাসা করছে, শোনো, আমি কার কথা বলছি শোনো। মথুরাবাসিনী এক রমণী, মথুরাবাসিনী এক রমণী, দুতিতা কর পুছে, মথুরাবাসিনী এক রমণী, দুতিতা কর পুছে, শুনি কহি ধ্বনি তাহারে না চিনি, শোক আহিয়া অব।
প্রাচীনি বসো দেব কিশুত রামানুজ মাধব। শোনো শোনো, তুমি বুঝি বৃন্দাবন থেকে আসছো? হ্যাঁ গো, বলো না, নন্দোত্তেজ কৃষ্ণ খ্যাত আমাদের নন্দের নন্দন কৃষ্ণচন্দ্র। না 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 না, ওই নামই মথুরায় আমরা কাউকে চিনি না। তবে হ্যাঁ, একজনকে চিনি, যে হলো রামানুজ মাধব, বলরামের ছোট ভাই। তুমি কি তাকে চেনো? দূতী হেসে বলছে, ওগো, তুমি যাকে বলছো রামানুজ, সেই হলো আমাদের গোবিন্দ। বলছে, না না না, তা কি করে হয়? শোনো, মধুপুর নাগরি হাসি কাহত পেরি ব্রজপুরে গোপ গোয়ারি, তুমি কি জানো তুমি যাকে খুঁজছো? আর আমাদের যিনি এখানে রাজা, সে তো যাকে তাকে দর্শন দেয় না। কোথায় থাকে জানো? সপ্তম দ্বারের পরপারে। তার কাছে যেতে হলে অনেক কষ্ট করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়, তা নইলে যে সে দেখা দেয় না, তাই বুঝি। দূতী কহে, না গরি, তুহু কি জানবি সেই ভক্ত ভগবান? তুই জানিস না, তুই জানিস না সে যে ভক্তের ভগবান। তাই মৃদু হেসেই দূতী বলছে, শোনো মধুপুর নাগরী, আমি তোমার কাছে বর্ণনা করি, কি বলছি শোনো। মধুপুর নাগরী হাসি কাহত ফিরি, মধুপুর নাগরী হাসি কাহত ফিরি ব্রজপুর গোপ গোয়ারি, ব্রজপুর গোপ গোয়ারি সপ্তম দ্বার পার হরি বৈঠত, সপ্তম দ্বার পার হরি বৈঠত তুহু কহ যাও বিনারি, তুহু কহ যাও বিনারি। সে যে ভক্তের ভগবান, সে যে ভক্তের ভগবান, ভক্ত ডাকিলে রইতে নারি, ভক্তের ভগবান, ভক্ত ডাকিলে রইতে নারি, ভক্তের কহে নাগরী, তুহ কি জান বিষয় ভক্ত ভগবান? তুই আমায় যতই সান্ত্বনা দিস, আমি জানি সে যে ভক্তের ভগবান, আমি ডাকলে কোনোদিন সে থাকতে পারবে না। দেখ তবে, দূতী বলছে, দেখো, চেষ্টা করে দেখো সে আসে কি না। দূতী আর বিলম্ব না করি সেই রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আকুল প্রাণে ডাকছি, হে রাধারমণ, সত্যই যদি তুমি ভক্তবাঞ্ছ কল্পতরু হয়ে থাকো, তুমি তো বলেছ যে যথামং প্রবদন্তে তমিতস্তৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব, যে আমাকে যেভাবে যে স্থানে যখন ডাকে আমি তার কাছে গিয়ে দেখা দিই, তাই যদি হয়। হে রাধারমণ, তুমি কি জানো না তোমা বিহনে আজ বৃন্দাবনের সব অন্ধকার, তোমা বিহনে আজ যমুনায় তান বয় না, তোমা বিহনে আজ কোকিল কোকিলা গান গায় না, তুমি ছাড়া রাখালগণ গোষ্ঠী যায় না, তোমার মুরলির ধ্বনি না শুনে শ্যামলি ধবলি কেউ গোচারণে যায় না, তোমার জন্য কিদি কিদি বিতানন্দ মাতা যশোমতী অন্ধ হয়েছে, রাধারানী পাগলিনী প্রায়। হে রাধারমণ, একবার দেখা দাও, একবার দেখা দাও দয়াময়। এই বলে দূতী আকুল প্রাণে কাঁদছে আর বলছে, কি বলছি, কোথায় রাধারমণ বদন মোহন কৃষ্ণ মেলে কো, কোথায় রাধারমণ মদন যশোদানন্দন কৃষ্ণ চন্দ্র তব দর্শয়া সেন
এসেছি দয়াল এক মার আমায় দেখা দাও হে আশা করে এসেছি দয়াল এক মার আমায় দেখা দাও হে এক মার আমায় দেখা দাও হে হে রাধানম একবার দেখা দাও কোথায় তুমি এই ভাবি যখন আকুল প্রাণে ডাকছে রাধারমণ বলে রাধারানীর নাম শুনতে পেয়ে গোবিন্দ আর থাকতে পারছে না পাশে ছিল দাদা বলরাম কিছু না বলে ভগবান কি করলেন সিংহাসন ছাড়ি কৃষ্ণ করিল গমন দুয়ারেতে দূতীকে করিল দর্শন দরজার সামনে এসে বলছে হ্যাঁ গো শত বৎসর পরে এমন করে আমার প্রেমের গুরু শ্রীমতী রাধারানীর নাম কে শোনালে কে তুমি কে তুমি একটু দাঁড়াও তুমি বলো না তোমার নাম কি দূতী মনে মনে করছে তুমি যেমন কাঁদিয়েছ আমিও তোমাকে সহজে ধরা দেব না আমিও দেখতে চাই তুমি কেমন করে আছো আমিও দেখতে চাই তুমি কত সুখে আছো এই বলে দূতী কি করছে ঘোমটার আড়াল থেকে দেখছে গোবিন্দকে দেখছে রাজবেশ পরে দাঁড়িয়ে আছে দূতি কিন্তু চলে যাচ্ছে যেই চলে যাচ্ছে গোবিন্দ পিছন থেকে ডাক দিয়েছে ও দূতি শোনো না শোনো না তোমার নাম কি তুমি অমন করে আমার রাধারানীর নাম শোনালে আর তুমি চলে যাচ্ছ তোমার নামটা বলে যাও যেই বলেছে তোমার নামটি বলে যাও দূতি মৃদু হেসে বলছে ও বুঝেছি বুঝেছি আজ তুমি আমাকে আর চিনতে পারছ না তাই না তা পারবে কি করে বলো নির্ধনী ধন পেলে পূর্বের কথা যায় ভুলে কেন জানো শুধু তোমার দোষ নয় বসন্তে যখন মালতি ফুল ফোটে সেই মালতি ফুলে অনেক ভ্রমর বসে ভ্রমর কি করে জানো তার সব মধু লুটে নিয়ে পিছু পানে ওই ফুলের দিকে একবারও ফিরে তাকায় না শুধু তাই নয় আম্রফল তো মিষ্ট আম্রফল যখন মিষ্ট হয় তার পাশে যদি কেউ নিম্ব ফল এনে দেয় সে কি ওই আম্রফল ফেলে নিম্ব ফল খাবে না তুমি কি করেছো জানো আমাদের রাধারানীকে আজকে তুমি ওই নিম্ব ফলের সমান করেছো মনে হয় বৃন্দাবন থেকে এসে তুমি কোনো সুস্বাদু ফলের সন্ধান পেয়েছো তাই আমাদের ভুলেছো কিন্তু না 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 তুমি ভুল করছো তুমি জানো না তুমি রাধারানীকে কাঁদিয়ে কোনোদিন সুখ পাবে না আজ আমাদের ভুলে গেলে কি হবে আমরা তো তোমায় ভুলিনি বধু তাই বা দূতি ঘুরে দাঁড়িয়ে বলছে আমাকে চিনতে পারছো না কিন্তু আমি তোমায় চিনি শোনো 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 তোমাকে দেখে আমার লজ্জা হচ্ছে আচ্ছা দূতি তোমার কথাগুলো আমার রুক্ষ কেন বলো না তুমি কে মহারাজ আমি যেই হই কিন্তু আমি বড় আশা করে বৃন্দাবন থেকে মথুরা এলাম কেন গো আমার একটা পাখি হারিয়ে গেছে পাখি কি পাখি তার নাম কি সে কি বুলি জানে 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 তাই তো আপনার কাছেই ছুটে এলাম বিচারের আশায় সেই পাখি একজন ধরে রেখেছে আমি কি ছাড়া পাবো আপনারই রাজত্বে বাস করে বলছে বেশ তো বলো দেখি সেই পাখির নাম কি দূতি বলছে মহারাজ সেই পাখির নাম আমি বলি তবে শুনুন আপনি শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি ধরিল নয়ন ফাঁদে আমি ধরিল নয়ন ফাঁদে
তাই বুঝি? তা পাখিকে বেঁধে রাখলে তা পাখি পালালো কি করে? পাখি হয়ে অবিশ্বাসী কাটিয়া আকুশি এসেছে মথুরাপুরে, তাই বুঝি? তা পাখি কি বুলি টুলি জানতো? হ্যাঁ হ্যাঁ বুলি জানতো, তবে বেশি নয়, একটা বুলি। একটা বুলি? কি বুলি গো? দেখি ওই বুলি শুনে যদি পাখি ধরতে পারি। দূতি বলছে, মহারাজ কি বুলি জানো? তাথই তাথই বলি দিতাম করতালি, তাথই তাথই বলি দিতাম করতালি, ডাকিত শ্রী রাধা বলি, সে যে ডাকিত শ্রী রাধা বলি, পাখি রাধা বলি, বলি তো ভালো। সেই পাখির মতো পাখি আর দেখি না, রাধা বলি, বলি তো ভালো, পাখির মতো পাখি আর দেখি না, বলি এই না মধুর বৃন্দাবনে, পাখির মতো পাখি আর দেখি না, এই না মধুর বৃন্দাবনে, রাধা বলি, বলি তো ভালো। মহারাজ পাখি হয়ে অবিশ্বাসী কাটিয়া আকুশি এসেছে মথুরাপুরে, সন্ধান করিতে পাইলাম শুনিতে কুবজা রেখেছে ধরে, আপনার ধন করিতে পাঠন রাই পাঠাইল মরি, চণ্ডীদাসে ভানে তব তা যদি যে পাইতে পারে কি না পারে, বলতে পারছি না পাখি পাবো কি না, তবে বড় আশা নিয়ে এসেছি যদি আপনার বিচারে আমি তাকে ফিরে পাই। মহারাজ আর একটা জিনিস দেখলাম, আপনার রাজত্বে প্রবেশ করার সাথে সাথে এক অঘটন ঘটেছে। কি অঘটন? যা আমার নজরে আসেনি। বলছে, না মহারাজ আমি দেখলাম, বলবো কি? বলছে, বলো দেখি কি দেখেছো। আমি দেখলাম মহারাজ, আসিতে আসিতে আমি পথেতে দেখিনু, আসিতে আসিতে আমি, আসিতে আসিতে আমি পথেতে দেখিনু, সাপেরে ভজিছে ভেকে গো, ভেকে গো, সাপেরে ভজিছে ভেকে গো। মহারাজ আমি দেখলাম একটা সাপকে একটা ব্যাঙে গ্রাস করছে, এ কোনোদিন হয়? আমরা জানি সাপে ব্যাং খায়, কিন্তু ব্যাঙে সাপকে তো দেখিনি তো কোনোদিন। বলছে, অদুতি মনে হয় সাপটা ছোট আর ব্যাংটা বড়। না না ব্যাংটা ছোট, সাপটা হলো বিশ্ব ব্রহ্মাণ্ড জোড়া যার অঙ্গ প্রত্যঙ্গ। মহারাজ আমি বিচারের আশায় এসেছি। দূতি বলো তো সত্যি করে তুমি কে? ছিছি মহারাজ এখনো চিনতে পারলে না? ছিছি মহারাজ দেখি পাইলাজ, শিরেতে বেঁধেছ ধ্বজা, দেশেতে তোমায় চোরা কানু বলে, বিদেশে হয়েছ রাজা, তোমার কি রাজা সাজা মানায়? তুমি রাজা হলে কি হবে? ভালো করে দেখেছ তোমার মাথায় ওই কেশদাম যে নেই, নন্দ মহারাজের পাদুকা দুটি বহন করে করে সর্বস্ব খোয়া গেছে, আর তুমি এখানে এসে আমায় চিনতে পারছো না? হায় রে হায়, কি বলবো বধু, অনেক আশা নিয়ে এলাম কিন্তু আমার একটাই দুঃখ যে তুমি আমাকে চিনতে পারছো না। ধিক 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 তোরে রে কালিয়া, কে তোরে কুবুতি দিল, কে বসেছিল পিরিতি করিতে, মনে যদি এত ছিল। হে গোবিন্দ বলো বলো, তোমার মনে যদি এই বাসনা, এমন করে তুমি আমাদের কাঁদাবে, তবে কেন বারে বারে যুগল মিলন ঘটালেছিলে? আমাদের তুমি লোভ লালসা বাড়াই দিয়ে এখন সর্বস্ব ছেড়ে বৃন্দাবন ছেড়ে মথুরা এসেছ, বলো বলো প্রাণনা আমরা কেমন রব। এই কথা যেই বলেছি গোবিন্দের আর চিনতে বাকি রইল না, তখন বলছে, দূতি আমি তোমায় চিনেছি, তুমি না সেই বৃন্দাবনে আমার দূতি? ও আমি আর ভুলবো না বধূ,
চিনতে পেরেছ? চিনতে যদি পেরেই থাকো তবে আর কেন, আমি অনেক আশা নিয়ে এসেছি। একবার তুমি বৃন্দাবনে ফিরে চলো, তোমার বিহনে সব অন্ধকার। এ বলে দুটি কাঞ্ছার বলছে, কি বলছে, একবার ব্রজে চলো ব্রজে সর সব অন্ধকার, তুমি যা চাও তাই পাবে। একবার চলো, পাষাণ হলে সেও ফেটে যেত। তুমি কেমন করে আছো? এ কথা শুনে গোবিন্দ বলছে, দুটি তবে আর বিলম্ব নয়, চলো আমি এখনই যাব সেই বৃন্দাবনে। তাই গোবিন্দ আমার রাজবেশ পরিত্যাগ করে বৃন্দাবনের নবকৈশোর নবজলধার রূপ ধারণ করে এইবার বৃন্দাবনে যাত্রা করেছে। কেমন ভাবি চূড়া ধরা বাঁধছে, কেমন ভাবে গো? বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মুড়া, বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মুড়া, অবসর নাহি বাসি নিতে নিতে, অবসর নাহি বাসি নিতে। গোবিন্দ বৃন্দাবনে সে উপস্থিত হয়েছে, শ্রীমতী রাধারানী ঘুমের মধ্যে দর্শন করছে। কেননা মাথুরী তো সাক্ষাৎ লীলা নেই, তাই স্বপ্নযোগে দর্শন করলেন গোবিন্দ বৃন্দাবনে ফিরে এসেছে। সখীগণ ঘেরি বেরি হয়ে দাঁড়িয়েছে, চারিদিকে ফুল ফুটেছে, কোকিল কোকিলা গান গাইছে, সবাই মিলে যুগল দর্শন করছে। কেমন ভাবে গো ঘেরি বেরি হয়ে দাঁড়িয়ে? কিশোরের বামে দাঁড়াইল নবীন কিশোরী, কিশোরের বামে দাঁড়াইল নবীন কিশোরী,